Dole, 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 dole. Bolo, 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 bolo. আমি আর মেয়ে শুয়ে শুয়ে দোল খাচ্ছি। জামা। চিনিনি? খুব সুন্দর লাগছে। দেখি, দেখি। আর চৈন্দ্রীর মামাবাড়িতে মহোৎসব গেট ফেট খুব সুন্দর করে সাজিয়েছে। এক্স্যাক্টলি কি জন্য এই মহোৎসব করে সেটা তো জানি না, তার জন্য জিজ্ঞাসা করে দেখতে হবে। ও ও এই দেখো এখানে সব আলপনা আছে, সুন্দর আলপনা এঁকেছে। কত বড় আলপনা হবে? এইটুকুই? এই দেখো কি সুন্দর সাজিয়েছি, দেখেছো? একটা তুমি কি দেখছো মা? টুকু 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 টুকু। গরম লাগছে না এই আজকে? দেখো ফুল লেগেছে কত, দেখেছো তুমি? ওই আগের বার আমফান ঝড়ে ঠাকুরঘর পুরো উড়ে গেছিলো। এই ঠাকুরঘর কোথায় গেছিলো ঝড়ে? অত দূর পড়ে গেছিলো? এই নতুন ঠাকুরঘর করা হয়েছে। ছেড়ে না, ছেড়ে না মা, ফিরতে নেই। সুন্দর সাজিয়েছি, দেখেছো? ও ঠাকুর মা, বলছি তোমাদের এই উৎসব কি জন্য করে, মানে কি উপলক্ষে? তুমি আসেই দেখছো বড় মা, কি উপলক্ষে এই উৎসবটা হয়? কেমন আছো? ছেলে না এটা মেয়ে? হ্যাঁ দাও চা না বলে যাই। মেসো কেমন আছে? কেমন আছে তাই জিজ্ঞাসা করছি, ভালো আছে? বাবা বাবা দেখি কি কি সাজিয়েছে, দেখি একটু দেখাও। সিঞ্জিনি এদিকে তাকাও, মেসোর দিকে তাকাও। মেসো দাবরে চুল লাগিয়েছি কি? অদিতি সাজছে। অদিতি এই যে খুব সুন্দর লাগছে তোমার, বর্ণালি সাজাচ্ছে। আরে বিউটিশিয়ান টিকলি কোথায়? তুমি কি খাচ্ছ, চা আর বিস্কুট? ওই গামছাটা দাও তো। কোন গামছা? হ্যালো হ্যালো হ্যালো, কোথায় আছো তুমি?
Thank you.
কানে মনে কিছু শুনতে পাচ্ছি না। কানে কিছু শুনতে পাচ্ছো? কেমন নাচলে? হ্যাঁ কষ্ট হয়ে গেছে? এই চটি চটি পাটা নেই তো, এ খালি পায়ে হাঁটিও না। তুমি মজা করেছো? কানে কিছু শুনতে পাচ্ছ? আমার কান কালা হয়ে গেছে। ও সেই নাচ এইখানে আমাদের মহা উৎসব হচ্ছে, এইখানে লোকজন সব আছে, সব যাচ্ছে। এখানে হাজার লোকের রান্না হবে, পুরো আশেপাশে যত গ্রাম আছে সবার নিমন্ত্রণ। এখানে গাজর, বিনস, নিরামিষ রান্না হবে। এটার নাম হচ্ছে শুকলু। হাই বলো শুকলু, হাত দিয়ে দেখাও। হাই বলো, বলো তোমরা সবাই কেমন আছো? সুইট একটা ভাইপো। এখানে রান্না হচ্ছে, এটা আমার একটা পিসি। এখানে অনেক প্রোগ্রাম হচ্ছে, দেখো এখানে উঠছে গাজর, বিনস। এখানে আমার একটা বৌদিও আছে, বৌদি মাছ দেখাচ্ছে। এখানে দেখুন কাঠে রান্না হচ্ছে, বড় 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 তিনটে কড়াই। আমার তুমি কি দেখছো? হ্যাঁ দেখছে, প্রচুর, প্রায় 1000 লোকের রান্না হবে এখানে। দেখো দেখো বুলু, আয় 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 আয়, দেখো চোখটা কেমন জল জল করে, দেখো আয় বুলু, টু 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 আয়, আয় দেখেছো বুলু চলে যাচ্ছে, বুলু চলে যাচ্ছে, দেখো দেখো দেখেছো বুলু চলে গেল, আয় বুলু, আয় 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 আয়, এতে তো আসছে, এখানে থাকে, খুব সুন্দর কিউট পাপি। ওরে বাবা এটা কে, এটা কে? ও সিনজিনি কোথায় যাচ্ছ তোমরা? ও দিদি কোথায় যাচ্ছ? ইটিং সুগার নো পাপ্পা, টেলিং লাই নো পাপ্পা, ওপেন ইউর মাউথ। তোমরা দুজন একসঙ্গে বলো, জনি জনি ইউস পাপ্পা, তোমার প্যান্টটা খুব সুন্দর। হ্যাঁ আজ মাঘী পূর্ণিমা, জ্যোৎস্না রাত, কি সুন্দর চাঁদ উঠেছে। মোবাইল ক্যামেরার জন্য ছবিটা ঠিক ভালো আসছে না।
গেমে ভিজে গেছে এত কানা কিচ্ছু হতো না তো যাই হোক সেই আমাদের ইচ্ছা কিন্তু সেই যে এত এলাকা নিয়ে ঠাকুরমার অনেক ছেলেপেলে এখন বড় হয়েছে বিশেষ করে ভোলাডানি ও তো সবাই জানে ভোলাডানি বাঁচবে না কেশর রস খাইয়ে খোলার পর তোমার সোয়া থাকত ভোলা সেই ভোলা আজ ওষুধের মতো হয়েছে সম্মান মান সম্মান সব করছে এরকম অনেক উদাহরণ এই এলাকায় আছে যাই হোক তা আপনারা সকলে আমাদের আশীর্বাদ করবেন এবং আপনারা যারা এই দল নিয়ে আসছেন সবই তো আমাদের নিজের এখানে রসুলপুর দুটো দল একটা দল ছিল রসুলপুর যে কোনো কারণবশত আমাদের মধ্যে তো অনেক ভাগাভাগি রাজনীতি এসে গেছে হিংসা এসে গেছে যার জন্য দুটো গ্রুপ হয়েছে কিন্তু আজ খুব ভালো লাগছে রসুলপুরে সব একসঙ্গে এসছে এটা আমার খুব আনন্দ লাগছে বিলপাড়ার দল বৌদি এসছে আমাদের পাড়ার মাঝে একটা ঝুঁকঝামেলা ছিল আমরা সব একত্রিত হয়েছি যতদিন আমরা বেঁচে থাকি আপনাদের ডাকতে পারি আর না পারি আপনারা সকলে এই বাড়িতে এসে এই মন্দিরের সামনে একটু ঠাকুরের নাম কীর্তন মাঘী পূর্ণিমায় আপনারা করবেন এই আশা আকাঙ্ক্ষা আপনাদের কাছে আমার থাকলো আর যেহেতু এখন রাত বাড়ছে কিছু লোক আহার নিয়েছে আপনাদেরা বসে আছেন আপনাদেরও আহারের দরকার আছে আবার আমাদের আসর বন্দনা করতে হবে সেই জন্য আমি আর বেশি বিস্তারিত কথায় যাব না শেষ করছি একটা হরিদ্বানি হোক সকলে মিলে হরিচান গুরুচান প্রেমানন্দ হরিদ্বানি আমার স্বর্গীয় জ্যাঠামশাই আমার ঠাকুরমা বাবা তিনজনই আমার বাড়িতে রাখা হয়েছে আমাদের বাড়ির বউরা আমরা যখন কোথাও বেরোই ওনাদের আশীর্বাদ চেয়ে যাই তো ওনারা আমরা মনে করি ওনারা আমাদের মধ্যে আছে আমাদের অভিভাবক এখন ওনারা আছে আপনারা যারা এসছেন আপনারাও ওনাকে ওদের ওখানে ধুলি দেন ঠাকুরের ধুলি পড়ে এবং আপনারাও ওনাদের জন্য তাকান তা আমার বাবা ঠাকুরমা এবং জ্যাঠামশের নামে একটি ধ্বনি হোক শ্রী শ্রী পঞ্চানন বিশ্বাস নিহারঞ্জন বিশ্বাস এবং আমার ঠাকুরমা এলোকসি বিশ্বাসের প্রতি হরিচান গুরুচান মনন্দে হরিচানি বলব হ্যালো হ্যালো ঠিক হ্যালো